লেডিস এন্ড জেন্টলম্যান, ছাত্র জীবন বা স্টুডেন্ট লাইফ যে পার করে যায় সেই একমাত্র বুঝতে পারে এর গুরুত্ব কী ছিল। আপনি ছাত্র থাকা অবস্থায় যাই অর্জন করতে পারবেন তাই আপনার পরবর্তী কর্মজীবনের জন্য গতি বাড়াবে। একজন ছাত্র যদি উদ্যোক্তা হতে চায়, সর্বপ্রথমে তার মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, নিজের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবল ইচ্ছাশক্তি গড়ে তুলতে হবে। আসুন ছাত্র জীবনে উদ্যোক্তা হওয়ার কিছু কার্যকারী উপায় জেনে নেওয়ার চেষ্টা করি। নাম্বার 1, শিক্ষণীয় সেমিনারে যোগ দিন। যখনই আপনার কাছে শিক্ষণীয় সেমিনারে যোগ দেওয়ার সুযোগ আসবে কখনোই না বলবেন না। এই সকল অনুষ্ঠানে যোগ দিতে পারলে নিজের মধ্যে জড়তা কাটানো যায় এবং নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা যায়। নাম্বার 2, বিজনেস আইডিয়া নিয়ে কথা বলুন। আমাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যে বিজনেস আইডিয়া নিয়ে কারোর সাথে কথা বলা যাবে না, কেননা এতে ওই বিজনেস আইডিয়াটি চুরি হয়ে যেতে পারে। কিন্তু এটি সঠিক না। আমি বলছি না যে আপনি মাইকিং করে আপনার বিজনেস আইডিয়া সবাইকে জানাবেন। আপনার বিজনেস আইডিয়া নিয়ে আপনার পরিবার, বন্ধু বান্ধব, বিনিয়োগকারীদের সাথে কথা বলতে হবে, কেননা যত বেশি গবেষণা করতে পারবেন আপনার বিজনেস আইডিয়াটি তত বেশি নিখুঁত হবে। নাম্বার 3, জীবনযাত্রার পরিবর্তন। একজন সাধারণ ছাত্র এবং আপনার লাইফ স্টাইল কখনোই এক করা যাবে না। আপনি আপনার জীবন থেকে অনেক মজার কিছু বিষয় ত্যাগ করবেন এবং একজন সাধারণ ছাত্র সেই মজার বিষয় গ্রহণ করবে। আপনি আড্ডা দিবেন না, কিন্তু বাকির আড্ডা দিবে। আপনি সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার মাসের মধ্যে 14 বার পরিবর্তন করবেন না, কিন্তু বাকিরা করবে। আপনি অন্যকে দেখানোর জন্য দামি মোবাইল কিনবেন না, কিন্তু অন্যরা কিনবে। আপনি স্যাক্রিফাইস করবেন এবং অন্যরা এখন এনজয় করবে। ঠিক তেমনি আপনি যখন জীবনভর উপভোগ করবেন তখন অন্যরা একটি চাকরির জন্য হন্য হয়ে ঘুরবে। আপনি যদি ছাত্র অবস্থায় সত্যিকারের উদ্যোক্তা হতে চান তবে আপনার জীবনযাত্রার পরিবর্তনে কোনো বিকল্প নেই। নাম্বার 4, আপনার সময়কে মূল্য দিতে হবে। আপনার জীবন থেকে যেই সকল বিষয়ে সময় নষ্ট করছে তা আপনাকে বাদ দিতে হবে। যে বিষয়ে কোনো ফলাফল নেই তা সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। অনেক হাসির সিনেমা কিংবা মারামারির সিনেমা কিংবা ভূতের সিনেমা আপনার জীবন থেকে 3 ঘন্টার সময় নষ্ট করা ছাড়া আর কিছুই করতে পারে না। সোশ্যাল মিডিয়ায় অন্যের প্রোফাইল পিকচার চেক করা, হাহা রিয়াক্ট দেওয়া, বন্ধুদের, পুরাতন বন্ধুদের মজার মজার ছবি খুঁজে ঠাট্টা মশকরা করা, এই সকল বিষয় হচ্ছে সময় নষ্ট করার অন্যতম সেরা উদাহরণ। কিন্তু আপনার মধ্যে যদি উদ্যোক্তার মানসিকতা থাকে তবে এইগুলো আপনি করবেন না এবং এইগুলো দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। একজন উদ্যোক্তা অনেক ক্ষেত্রে টাকার চেয়ে তার সময়কে বেশি মূল্য দেয়, কেননা তারা জানে এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এর রিটার্ন বহুগুণ ভালো আসবে। নাম্বার 5, মাল্টিটাস্কিং বন্ধ রাখতে হবে। একজন ছাত্র হিসাবে উদ্যোক্তা হতে চাইলে একসাথে অনেকগুলো কাজ করা যাবে না। একটি কাজ শেষ করে আরেকটি কাজ শুরু করতে হবে। নাম্বার 6, টিমে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে হবে। একজন উদ্যোক্তা যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে পারে, তারা কখনোই অজুহাত দেয় না। তাদের কাছে যা আছে তাই দিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করে। তারা অন্যের টিমে কাজ করার চেষ্টা করে এবং নিজেও টিম গঠন করতে পারে। নাম্বার 7, কমফোর্ট জোনের বাইরে আপনাকে থাকতে হবে। কমফোর্ট জোন এমন একটি জায়গা যেখানে অনেক আরাম রয়েছে, বিনোদন আছে এবং কিছুদিন থাকাও যায়। তবে এই কমফোর্ট জোনের মধ্যে কখনোই সফলতা উঁকি মেরেও তাকাবে না। একমাত্র ছাত্র হিসাবে যদি আপনি উদ্যোক্তা হতে চান অবশ্যই কমফোর্ট জোনের বাইরে আপনাকে গিয়ে সফলতা খুঁজতে হবে। নাম্বার 8, অন্যের মাধ্যমে কাজ করানো শিখুন। একজন উদ্যোক্তার মধ্যে থাকা অন্যতম গুণ সে নেতৃত্ব দিতে পারে, অন্যকে তার কাজে লাগাতে পারে। অন্যকে আপনার কাজে লাগাতে চাইলে কিছু টাকা খরচ করতে হবে, একই সাথে আপনার থাকতে হবে মুখের মিষ্টি কথা। নাম্বার 9, না বলতে শিখুন। না বলতে পারা কোনো অপরাধ না। আপনার জন্য যেই কাজের কোনো মঙ্গল বয়ে আনতে পারে না সেই সকল কাজকে না বলতে হবে। সব কাজে নিজেকে জড়াবেন না। আপনার জন্য অনেক সময় অনেক লোভনীয় অফার আসতে পারে, কিন্তু আপনি আপনার লক্ষ্য থেকে এক পা পিছু হাঁটবেন না। সর্বোপরি ছাত্র অবস্থায় উদ্যোক্তা হতে চাইলে আপনার প্রবল ইচ্ছাশক্তি এবং হার না মানা নিজেকে দেওয়া চ্যালেঞ্জ আপনাকে সফল বানাতে পারে ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। এছাড়া ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ ও সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট বাংলাপ্রিমিয়ার.com ভিজিট করে আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।